আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, ক্যানাডার ক্যালগারি শহর থেকে। আর এই তো আপনারা তো আমার লাস্ট ভিডিও দেখেছেন যে আমি কোথায় এসেছি। আমি একটা কটেজ ট্রিপে এসেছি, আর সেই কটেজগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। উইন্টারেও যে আমরা কত মজা করি, এই সময় উইন্টারে আসলে আউটডোরে কোথাও অনেকক্ষণ থাকার জন্য থাকা যায় না, যেহেতু স্পেশালি ছোট বাচ্চা থাকলে আউটডোরে দেখা যায় যে থাকা যায় না। আর যেই কারণে আমরা এই যে কটেজ ট্রিপে আসার প্ল্যান করি, আপনাদেরকে এখন আমি এই কটেজগুলো দেখতে কীরকম সেটাই দেখাবো। কি যে সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এটা আমার সেকেন্ড টাইম আসা, অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ফার্স্ট টাইম যখন আসি তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীরকম কটেজগুলো। সো আজকেও আমি আপনাদেরকে দেখাবো এখানের কটেজগুলো কীরকম। আর এই প্লেসটার নাম হচ্ছে কিকিং হর্স গোল্ডেনে, অসম্ভব সুন্দর। আর পাশে হচ্ছে এই যে মাউন্টেনগুলো। এই প্লেসটার চারিদিকে মাউন্টেন মাউন্টেন দিয়ে ঘেরা, অনেক সুন্দর। এই হচ্ছে কটেজ, কটেজগুলো অনেক সুন্দর। একটার পর একটা কটেজ দেখাতে দেখাতে যাই। আর এই যে বসার জায়গা আছে, ফরহাদ ড্রোন শট নিয়ে বিজি, আপনাদেরকে ড্রোন শটও দেখাবো। চলেন তাহলে পুরো কটেজটাতে একটু ঘুরে আসি, কটেজগুলো দেখে আসি, পুরো জায়গাটা একটু ঘুরে আসি। এখানে একটা স্নোম্যানও দেখেছি, কেউ মনে হয় বানিয়েছে সেটা। পুরোটা ঘুরে ঘুরে দেখাই। শিয়ালের শব্দ শোনা যাচ্ছে, একটু খেয়াল করলে মনে হয় আপনারা শুনতে পাবেন। মনে হচ্ছে শিয়ালদের ঝগড়া হচ্ছে, তাই না? কি ভয়ঙ্কর ব্যাপার! এখানে যদি শিয়াল মামা চলে আসে কোন দিকে পালাবো? আচ্ছা, এই যে পাহাড়, এই যে দেখেন পাহাড়ের উপরে মেঘ, ওই যে দূরে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে। আর কটেজগুলো তো পুরো কি বলবো, ছবির মতো মনে হচ্ছে ছোটবেলায় ছোট ছোট ঘর দিয়ে যে খেলতাম, অথবা ছোটবেলার যে ক্লাস 7-8 ইংলিশ বইতে যেরকম ঘর ছিল, ওই যে একদম ওরকম ইংলিশ বইতে। আচ্ছা, আমি এখানে দেখাই, অনেকেই স্নোম্যান বানিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কটেজগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। প্রত্যেকটা কটেজ এত সুন্দর, কাঠের বাসা। আর এই যে এখানে স্নোম্যান বানানো হয়েছে, এই যে স্নোম্যান স্নোম্যান বাঁকা হয়ে গেছে। আর এটা অনেক বিশাল, এই যে স্নোম্যান দেখবা, আসো তুমি বানাবা। অনেক সুন্দর না? এটা তো মেহেকের সমান একদম। কি করো, স্নো খাচ্ছ, স্নোম্যানকে খাচ্ছ? ইয়ামি স্নোম্যান, ইয়ামি অনেক। আরেকটা স্নোম্যান, না আর খায় না। আরেকটা স্নোম্যান, ফান করে অনেকেই এখানে স্নোম্যান বানিয়ে রেখেছে। আসো আসো এদিকটাই আসো। অনেক স্লিপারি, কিন্তু সাবধানে হাঁটতে হচ্ছে এখানে। আর এই যে কটেজগুলো যে কি সুন্দর পুরো। আর জঙ্গল থেকে জীবজন্তুর, শেয়াল, বেয়ার, ফক্স শব্দ শোনা যাচ্ছে ওদের, একটু ভয়ই লাগে, আসলে অনেক ভয় লাগে। মনে হয় ওদের ঠান্ডা লাগছে, ওই জন্য ওরা চিৎকার করছে, এমন ভাবে চিৎকার দিচ্ছে। কেউ নেই বাইরে, এখানে একটা ছোট্ট বোট টাইপের, হ্যাঁ ছোট্ট একটা বোট। আর বোটের মধ্যে
গাছগুলো একদম ফ্রোজেন হয়ে আছে, বরফ পড়ে আছে। প্রত্যেকটা কটেজের মধ্যেই এই ধরনের বারবিকিউ রাখা হয়েছে, যাতে যারা যারা ইচ্ছে হয় বারবিকিউ করতে পারে। আর এই তো আপনারা একটু খেয়াল করলে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, অ্যানিমেলের শব্দ। ওরে বাবা, মানে কটেজ থেকে বের হলেই ভয় লাগছে, মনে হচ্ছে কটেজের ভিতরেই থাকি, কি ভয়ঙ্কর। এবার তাহলে আপনাদেরকে এই কটেজগুলোর, আমরা যে দুটো কটেজ নিলাম, কিরকম আমাদের খরচ পড়েছে সেটা ডিসকাস করব। যেমন হচ্ছে দুটোর জন্য আমাদের টোটাল এসেছে 1100 something, 1100 something। তো আমরা চারটা ফ্যামিলি এসেছি, চারটা ফ্যামিলির জন্য আমাদের পার ফ্যামিলির 380-র মতো খরচ হচ্ছে, 380-র মতো জাস্ট আপনার রেন্ট, রেন্টের জন্য কটেজগুলোর রেন্ট পাবো। বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি, 380 যদি $100 যদি 9000 হয়, তাহলে $1 যদি 90 টাকা করে হয়, তাহলে বাংলাদেশি টাকায় 1100 something, ধরলাম 1100, 1100 টাকা 90 টাকা দিয়ে গুণ করলে কত হয়, দুই রাতের খরচ পড়ছে 1100 × যদি 90 দিয়ে গুণ করি বাংলাদেশি টাকায় 99000। আর পার ফ্যামিলির 380-র মতো খরচ হচ্ছে, আমরা চারটা ফ্যামিলি এসেছি, 380 যদি রেন্ট পাবো যায়, তাহলে 90 দিয়ে 380 × 90, এই যে 34,200 টাকা, 34,200 টাকা, এই যে এই কটেজগুলো, অসম্ভব সুন্দর জায়গা। আসলে এরকম একটা জায়গায় ঘুরতে আসলে টাকাটা মানে অত বেশি মনে হয় না, যখন অনেকজন একসাথে আসা হয়, একসাথে আড্ডা দেওয়া হয়, তখন আর মনে হয় যেন টাকাটা উসুল হয়ে যায়। এরকম প্লেস দেখলে, এই দুই দিনই আছি, মনে হয় যেন ওয়ার্থ করে, প্লেসটা আসলেই অনেক সুন্দর দেখার মতো। তো এই তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর চারিদিকে, শুধু এই যে এরকম সুন্দর সুন্দর কটেজ, আর জঙ্গল থেকে অ্যানিমেলের শব্দ শোনা যাচ্ছে। উইন্টারে আসলে এই যে এই অ্যাক্টিভিটিসগুলাই, আর আমরা দেখা যায় যে কটেজের মধ্যে কালকে রাতে খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি সব ফ্রেন্ডরা মিলে, গল্প করতে করতে দেখা গেছে 1টা বেজে গেছে, 1টা 2টার পরে আমরা ঘুমাতে যাই, তো খুব সুন্দর একটা সময় কাটে। আর সবাই মিলে রান্না বান্না, সব ছেলেরা রান্না করেছে, সবাই মিলে, হাজবেন্ডগুলো কাজ করেছে কালকে, তো সবাই মিলে রান্না বান্না করলো, আর আমরা খাওয়ার সময় খেলাম, আমরা বউরা সবগুলো রিল্যাক্স করেছি। আর এরকম ট্রিপে আসলে দেখা যায় যে হাজবেন্ডরা রান্নাবান্না করে। এই কটেজটা কি সুন্দর, একদম মাঝখানে, তুমি ধরতে চাও ড্রোন? মেহেকে ড্রোনের উপর বসাই দিই, মেহেক ড্রোন দিয়ে ঘুরে আসুক, এটা মিনি ড্রোন, মেহেক আর তারাসকে বসাই দিই। ওরে, এখানে তো 2টা ড্রোন, ড্রোন নিয়ে কি তোমরা খেলতেছো? কে কত দূর যেতে পারে? কি ভিডিও গেমের মতো মনে খেলছে দুইজন ভাইয়া, আপনারা কি ভিডিও গেম খেলছেন? হ্যাঁ, ড্রোন দিয়ে আচ্ছা, এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -6, ফিলস লাইক -9, ঠান্ডা কিন্তু বাইরে অনেক, আর ভিতরে কিন্তু কোনো খবরই হচ্ছে না, কারণ ভিতরে হিটার আছে, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। আমরা ভিতরে এক ফটো টেট পাচ্ছি না, যেহেতু ভিতরে একদম ওয়ার্ম করে রাখা হয়েছে। আর এই যে এখানে খাবার দাবারের আয়োজন,